ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি শ্রাবন্তী আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি খুবই ভালো আছি লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্টের জন্য আমি আর রাজীব কলকাতার বাইরে যাব এবং আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে ডিসক্লোজ করব কি সেই ইম্পর্টেন্ট ইভেন্ট বা আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি আগেও বলেছি আমাদের নিজস্ব সফটওয়্যার কোম্পানি আছে যার নাম ডিজিটাল অ্যাপটেক প্রাইভেট লিমিটেড এবং আমাদের কোম্পানি খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড পেতে চলেছে এবং এই অ্যাওয়ার্ডটা রিসিভ করার জন্যই আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো আমি আর রাজীব এই অ্যাওয়ার্ডটা কালেক্ট করতে যাচ্ছি অ্যাওয়ার্ডটা আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার শ্রী অটল বিহারী বাজপেয়ীর নামেই রাখা হয়েছে এবং অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে অটল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস তো আমি আর রাজীব ভীষণই এক্সাইটেড এটা আমাদের কাছে একটা মুভমেন্ট অফ প্রাইড বলতে পারো তো আমাদের আজকে অ্যাওয়ার্ড ফাংশনটা সন্ধ্যাবেলা আছে আমাদের সকাল 10টায় ফ্লাইট আছে এখন আমি আর রাজীব রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে যাবো তো চলো যেতে যেতে বাকি কথা আবার পরে হবে পৌঁছে গেছি আর এরপরে ঢোকার কিউটা জাস্ট দেখলে বিশাল বড় কিউ মানে আমাদের ভেতরে ঢুকতে অনেকটা টাইম লেগে গেল তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো তোমরা যারা এর মধ্যে কোথাও যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু ডেফিনেটলি হাতে অনেকটা টাইম নিয়ে তবে এয়ারপোর্টে এসো ভেতরে তো ঢুকতে অনেক বড় কিউ রয়েছে এছাড়া প্রত্যেকটা এয়ারলাইন কাউন্টারেও কিন্তু বিশাল বড় বড় কিউ রয়েছে তো তোমরা ডেফিনেটলি হাতে অনেকটা টাইম নিয়ে এসো আদারওয়াইজ কিন্তু ফ্লাইট মিস করে যাওয়ার চান্স অনেক বেশি আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি আমাদের সিকিউরিটি চেকও ডান আর আজকে অনেকটাই টাইম লেগে গেল বললাম না প্রচন্ড রাশ আছে আমরা আজকে একদম নেক টু নেক টাইমে আছি আর 15 মিনিটস পর ফ্লাইটে বোর্ডিং ও স্টার্ট হয়ে যাবে তো তোমার কেমন লাগছে আজকে অ্যাওয়ার্ড রিসিভ করতে যাচ্ছো প্রত্যেকটা অ্যাওয়ার্ডই ভেরি ভেরি স্পেশাল থিং কারণ সবচেয়ে বড় কথা ডিজিটাল অ্যাপ থেকে সবাই প্রচুর হার্ড ওয়ার্ক করে এবং তার যখন অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় তখন অ্যাজ আ ফাউন্ডার ডিরেক্টর I'm CEO, I always feel very privileged and honored because it's a mark that in fact yes we are doing a good job. So definitely all in that. প্রচুর লোক ঘুরতে যাচ্ছে বুঝলে তো মানে এয়ারপোর্টে সবাই কত খুশি খুশি যাচ্ছে সামনেই ক্রিসমাস মানে এই সিজনটা সবাই ঘুরতে যায় তো প্রচুর লোক ঘুরতে যাচ্ছে দেখেও ভালো লাগছে এয়ারপোর্টে এখানে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে তোমার হাজবেন্ডকে দেখে চিনতে পেরেছি আর আমি খুব মিশুকে টাইম বললাম আমি কাছে থাকি তো বলে দিতে আচ্ছা আচ্ছা তো আন্টি ভিডিও কেমন লাগে আমার ভালো লাগে বলে চিনি সবাইকে কনগ্রাচুলেশন ফর দ্য নিউ কার এভরিথিং আমি তোমার শিফটিং মানে যবে থেকে তুমি করছো মোটামুটি করোনার ওই সময় থেকে দেখছি তারপরে ফলো করি এভরি ডে আমি ফলো করি তোমাদের ঘুরে আসলে বা মুম্বাই ঘুরে আসলে এই ঘুরে আসলে এভরিথিং মানে ওটাই আমার পাস টাইম আমাদের ফ্লাইট গেট নাম্বার 18 থেকে ছাড়বে তো এখনো গেটটা খোলেনি তো আমরা একদম টাইমেই আছি আর মোটামুটি এক দু মিনিটের মধ্যে গেটটা খুলে দেবে তো চলো ফ্লাইটে বোর্ড করে আবার কথা বলছি গেছি আমাদের ফ্লাইটটা 15 মিনিটস লেট আছে তো এখনো প্যাসেঞ্জার উঠছে দেখে মনে হচ্ছে আরো 15-20 মিনিটস লাগবে টেক অফ করতে আজকে তো এয়ারপোর্টে প্রচন্ড রাশ ছিল তোমাদেরকে তো বললাম একদম নেক টু নেক টাইমে আমরা এসে পৌঁছেছি তো যাই হোক বোর্ডিং গেটে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তো যার ফলে আমরা অন্যান্য বা এয়ারপোর্টে আসলে কোথাও ট্রাভেল করলে আমরা এয়ারপোর্টে কিছু না কিছু খাই তোমরা তো দেখেইছো তো আজকে বাড়ি থেকেও কিছু খেয়ে আসা হয়নি তো এখানে এয়ারপোর্টে এসেও ব্রেকফাস্ট করে নিই ফলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে জাস্ট ওয়েট করছি কতক্ষণে ফ্লাইটটা টেক অফ করবে আমাদের ব্রেকফাস্টে সার্ভ করবে
ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। ব্রেকফাস্টে রয়েছে অমলেট, বয়েলড এগ, বেক বিনস আর তার সাথে কফি। আমরা দিল্লি ল্যান্ড করে গেছি। ওয়েলকাম টু দিল্লি, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। রাজীব এখানে প্রিপেড ট্যাক্সি বুক করছে, তো এখান থেকে আমাদের হোটেলে পৌঁছতে 30-35 মিনিটস লাগবে। তো এখন ডিপেন্ড করছে কতটা ট্রাফিক আছে তার উপর। ভেবেছিলাম দিল্লিতে ভীষণই ঠান্ডা হবে, বাট এখন দেখছি মানে দিনের বেলাটা কলকাতার মতনই প্লেজেন্ট ওয়েদার, এখন সন্ধ্যাবেলা বোঝা যাবে কতটা ঠান্ডা আর কি। আমরা দ্য ললিতে চেক ইন করেছি, আমাদের রুম নাম্বার হচ্ছে 1514, এটা 15th ফ্লোরে আছে। আর আমাদের রুম থেকে ভিউটা না জাস্ট অসাধারণ। তো চলো প্রত্যেকবারের মতো এবারে তোমাদের রুম টোরটা দিয়ে দিই। এন্ট্রেন্স দিয়ে ঢুকে লেফট সাইডে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। আর রাইট সাইডে এখানে আছে একটা ফুল সাইজ ওয়ার্ড্রপ। চলো ওয়ার্ড্রপটা খুলে দেখি কি রয়েছে। এই সাইডে কিছু হ্যাঙ্গার্স রয়েছে, দেখি। এখানে রয়েছে একটা লকার, একটা লন্ড্রি ব্যাগ, আর নিচে আছে দুটো স্লিপার। ওয়ার্ড্রপের ঠিক পাশেই এখানে আছে টি কফি কর্নার, এখানে সামনে ইলেকট্রিক কেটল তো দেখতেই পাচ্ছ, তার পাশে রয়েছে মিনারেল ওয়াটার। আর এখানে কিছু স্ন্যাক্স রয়েছে, এখানে টি কফি শেলফ রয়েছে, এখানে রয়েছে টি কফি মিল্ক সুগার, দুটো কাপ রয়েছে, স্টারার রয়েছে, তার পাশে দুটো ওয়াইন গ্লাস রয়েছে, আর ঠিক তার নিচে রয়েছে মিনি রেফ্রিজারেটর। আর এর মধ্যে রয়েছে একটা মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, আর এখানে একটা চকলেট রয়েছে। তার পাশে এখানে একটা লাগেজ রাখার জায়গা রয়েছে, যেখানে আমরা অলরেডি আমাদের লাগেজ রেখে দিয়েছি। এ পাশটায় রয়েছে টিভি, তার পাশে এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এই পাশে বেড রয়েছে, বেডটা বেশ বড়, এখানে তিনজন ইজিলি শুয়ে পড়তে পারবে। আর বেডের দুটো সাইডেই দুটো সাইড টেবিল রয়েছে, সাইড ল্যাম্প রয়েছে।
আর এখানে দেখো একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার রয়েছে, এখানে আমরা আমাদের লাঞ্চ ডিনারটা এনজয় করতে পারবো, যদিও আমরা বাইরেই থাকবো লাঞ্চের সময় ঘুরে বেড়াবো, স্টিল আমরা এখানে এনজয় করতে পারবো। আর এইখানটা দেখো একটা বিগ সাইজ মিরর রয়েছে, তো বেরোনোর সময় এটা আমি নিজেকে দেখে বা রাজীবও নিজেকে দেখে ভালো মতো বেরোতে পারবো আর কি। তো চলো এবারে তোমাদেরকে এই ভিউটা দেখাই। সো এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, ভিউটা জাস্ট অসাধারণ। ভিউটা তো তোমাদের দেখিয়ে দিলাম, চলো এবার ওয়াশরুমটা দেখাই। সো এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। আর এদিকটা হচ্ছে শাওয়ার এরিয়া, শাওয়ার এরিয়ার মধ্যে এখানে শাওয়ার জেল, শ্যাম্পু এন্ড কন্ডিশনার রয়েছে। আর এই পাশটা হচ্ছে ওয়াশ বেসিন, এখানে দেখো একটা বিগ সাইজ মিরর রয়েছে। আর এদিকে রয়েছে হেয়ার ড্রায়ার, এখানে রয়েছে শেভিং কিট, কটন বল, ডিসপোজেবল ব্যাগ, ইয়ারবাড, কোম্ব, আর সাথে আছে ডেন্টাল কিট। আর এই পাশে রয়েছে সোপ, আর এখানে একটা বডি বাটার রয়েছে, তার সাথে দুটো হ্যান্ড টাওয়েল রয়েছে। আর এই পাশেও একটা শ্যাম্পু আছে, শাওয়ার জেল আছে অ্যান্ড কন্ডিশনার আছে। এখানে একটা ম্যাগনিফাইং মিরর রয়েছে। সো এই হলো ওয়াশরুম। সো এই ছিল আমাদের রুম টো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের প্রচন্ড খিদে পাচ্ছে, তো আমরা অলরেডি লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, একটু পরে আমাদের লাঞ্চটাও চলে আসবে, তারপরে আমাদের রেডি হয়ে নিতে হবে। আজকে আমাদের সন্ধ্যাবেলা আওয়ার ফাংশন আছে, তোমাদেরকে তো বললামই। তো আমি ভাবছি আওয়ার ফাংশনের ওপরে একটা সেপারেট ব্লগ বানাবো, একটা ফ্রেশ ব্লগ বানাবো। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।